শ্রী শ্রী আই সুখীর আমার এই পূজাটো বলি বিধান প্রথার পূজা করা হয়। আর এই যেটো পূজাত বলি বিধান দিয়া হয় সেই বলি বিধানটাই আমার দেবীক ভোগ দিয়া হয়। এই ভোগটো আমার এটা গছর হেৰি আছে, সেইটো আমি ফকশাক বুলি কওঁ। সেই ফকশাকৰ লগত আমাৰ এই যিটো মুৰ্গী বুলি দিয়া হয় সেই মুৰ্গীৰ মাংসৰ দ্বাৰাই ফক বনাই আমি দেৱীক ফক দিয়া হয়, আগবঢ়োৱা হয়। ইটা ইটা পূজাত আমি খুকচি পূজা বুলি কওঁ। খুকচি পূজা খালি এটাই নহয়, আই খুকচি আছে, তাৰ লগত এৰি শিৱ ধৰ্মাং আছে আৰু কঞ্চ আছে, আৰু কি তিনিটা তিনিটা দেৱতা আছে ইয়াতে। আমি 72 চনৰ পৰা পূজা করে আইসো, এটা 84 সনের পর আমি ইয়াতে মন্দির স্থাপন করলাম। তারপর গাঁর পর ইয়াদ লই আনি না, তারপর আমি গাঁত যাতে গরু বাছুর মানু বা খেতে বাতি আর কোনোবাই কিবা শিক্ষা দীক্ষার কারণে যদি কোনোবাই কিবা হেরি এগুলা বিচারে যেতে তেওঁলোকেও ই মা খুশি আশীর্বাদত যাতে ভালে ভালে হেরি পায়, বরদান পায় বা হেরি পায়, এনেকা করে আমি তার আশাতে মানে আজি লইও আমি এই পূজা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।